চাঁদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত। কচুয়ায় নগদ টাকা সহ 11 জুয়ারি গ্রেপ্তার। কচুয়ার বাইছাড়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা হেফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন। কচুয়ার সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2022 উদযাপন উপলক্ষে যানবাহন শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য বিভাগের সাবেক সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান। অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাইয়ের চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল। চাঁদপুরের কচুয়ায় 11 জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আশরাফপুর ইউনিয়নের মাতুরাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মাতুরাপুর গ্রামের সাদ্দাম হোসেন, ইয়াকুব আলী, মনির হোসেন, আলম, সাগর হোসেন, টিপু সুলতান, মোহাম্মদ আলী, বাবুল মিয়া, আব্দুর রহমান ও বিল্লাল হোসেন। কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় প্লে ইন কার্ড ও নগদ 26,985 টাকা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জুয়া আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছাড়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানায় মৌলভী আব্দুল মজিদ মুন্সির হেফজ বিভাগ ও একাডেমিক নতুন ভবনের তৃতীয় তলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বাইছাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ কে এম আবদুল্লাহ আল বাকি, মাদ্রাসার সভাপতি হাজি সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কাউসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের 39 নং ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, বাইছাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সরকার, নতুন মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা হারুনুর রশিদ ও বাইছাড়া পুরাতন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম, এ সময় মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে শনিবার সকালে নবমবারের মতো বিশাল র্যালি বের করা হয়েছে। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি করইয়া ইউনিয়ন শাখা নলুয়া বাজারের ব্যবস্থাপনায় ও আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ পাঠাগার ও যুব কমিটির সার্বিক সহযোগিতায় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন
ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদ সহ এলাকার সর্বস্তরের হাজার হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি নলুয়া, শাহেদাপুর, দৌলতপুর, পালগিরি, লুন্তি, মনোহরপুর ও কচুয়ার মেন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলুয়া বালুর মাঠে এসে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে আলীগঞ্জ পিটিআই এর সাবেক ইনস্ট্রাক্টর আলহাজ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা রাখেন ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব শায়ক হযরতুল আল্লামা আব্দুল মোস্তফা রাহিম আল আজহারি। র্যালির উদ্বোধক ছিলেন মুফতি নুরুল আলম মজুমদার। র্যালিতে অতিথি হিসেবে মাওলানা মুফতি মোহাম্মদ এবিএম সাদেকুল্লাহ, আলহাজ মাওলানা শহীদুল্লাহ ও দেশ বরেণ্য আলেমেদিন উপস্থিত ছিলেন।